তোমরা? আশা করছি ভালো আছো। তো আমাদের একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে। তো এখন যাব চরকের যে পুজো হচ্ছে সেখানে। দেখো নিউ ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। তো কী কী করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবে না, ফুল দেখতে থাকবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আজকে একদম চলে এসেছি সেই জায়গায়। মাঠে এখনো তেমন লোক হয়নি, সবে ফুল বসিয়েছে প্রথম। তো তারপরে দেখো দ্বিতীয় ফুল বসাচ্ছে, একদম ফুল পড়া, এক্সাক্ট ফুলটা পড়ে যাচ্ছে, তোমরা একদম স্পষ্ট ভাবে দেখতে পাবে। এই জায়গাটা ঠিক করে লক্ষ্য করে একদম বাবার মাথা থেকে ফুলটা দেখো আপনাআপনি পড়ে গেল। তখন যে কী আনন্দ হয় বুকের মধ্যে, একদম ভাব করে আপনাকে ফুলটা পছন্দ পড়ে গেল। আর তাড়াতাড়ি ফুল পড়ে যাওয়া এদের নাচ। এখানে হচ্ছে কুমিরটা দেখো ভাঙছে, সবাইকে জল দিয়ে কুমির ভাঙার স্টাইলটা আমি প্রথম সামনাসামনি দেখতে পেলাম, বুঝলে? নাহলে না এত কাদা সরে অন্য জায়গায় দেখা যায় না ভালো করে। তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছি ফল ধরার জন্য। আর কত লোক হয়েছে দেখো, প্রথমে দেখেছিলাম কত খালি, আর এখন ঘুরে গেছে লোক। তো এখানে এখন ফল ছুটবে, সেটা কিন্তু ফল ছাড়ার সময় তো ভিডিও করতে পারি। তো যখন প্রথম সন্ন্যাসী কাটা ঝাপ দিচ্ছিল তখনই সেটা ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ফল ধরা একটা আইসক্রিম ছুঁড়েছিল, তো একটা আইসক্রিম পেয়েছিল, তো সেটাই খেতে খেতে বাড়ি আসছি।
দেখো ফল ফল ধরে মুখ ফুক অবস্থা একদম ঘেমে নেই, একাকার, এত গরম পড়েছে ইদানিং। সাউন্ডের চোটে আমি আর মুখে বলিনি তখন, ওই জন্য নর্মাল ভিডিও করে নিয়েছি আর পরে ভয়েসে অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখো ধুনো পুরনো চলছে আর সব নাচ, দেখো সব কি সুন্দর নাচ, দেখে মনে হচ্ছে আমরাই গিয়ে একটু নেচে দিই। তারপরে গিয়ে একটা ছোট্ট পুচকুর সাথে দেখা হয়ে গেছে, কেরম চুপচাপ রয়েছে। আমার কিন্তু এমনি কুকুরে ভয় লাগে, কিন্তু আবার আদর করতেও মানে ভালো লাগে, ছোটদের ভালো লাগে। বড়ো বড়োগুলো তো বিশাল গায়ে ওঠে, তখন ভয় লাগে খুব। আর দেখো বোন কি সুন্দর কোলে নিচ্ছে, আমার দেখেই ভয় লাগছে। তো দেখো ফল ধরে কত রকম জিনিস পেয়েছি, এর মধ্যে আইসক্রিমই ছিল, কিন্তু আইসক্রিমটা খেয়ে নিয়ে নিয়েছি, তার ভিডিওটা দিয়েছি, আর অনেকগুলো জিনিস ছেড়ে দিয়ে দিয়েছি অনেককে। তো এখন প্রায় বেজে গেছে 12:30, ঠিক আছে, এসেই একদম রেডি মানে ফ্রেশ হয়ে ড্রেসপত্র চেঞ্জ করে মুখ ফুক ধুয়ে একদম চলে এসেছি। তাও দেখো চোখের তলায় বলে কাজল ফাজল লিপে কি অবস্থা, তার মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বলার মতো না। তো ফল ধরলাম, অনেক কিছু ফল পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্ত, দেখা সবাইকে, অ্যান্ড গুড নাইট।